আজকে বাজারের সব থেকে সেরা দুটো জাতের যেটা হাফ করলা বা উচ্ছে আপনারা যাই বলে থাকুন সেটার জাতের সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং অধিক ফলনশীল যেটা সব থেকে ভালো ফল হয় সেই জাতটাই আপনাদের সাথে আজকে তুলে ধরব তো চলুন ভিডিওটিকে শুরু করে নেওয়া যাক নন্দী কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি কৃষক ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি তো দেখুন যে ভিডিওর মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন হাফ করলা বা উচ্ছে তো প্রথমত এটার আমি সাইজ দেখিয়ে দিচ্ছি দেখুন এটার সাইজ একদম পারফেক্ট যেটা মার্কেটের খুব চাহিদা চাহিদাযুক্ত তো দুটো জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে যাতে ফলন ভালো হয় আর গাছ যাতে না চট করে হলুদ হয় আর তিন নম্বর হচ্ছে যাতে মার্কেটের চাহিদা থাকে মার্কেটের যদি চাহিদা থাকে তবেই তো কৃষক লাভবান হবেন আরেক রকম যে একদম উচ্ছে হয় যেটা ছোট কোয়ালিটির সেক্ষেত্রে কিন্তু কৃষকের অতটা লাভ হয় না তার কারণ আমি বলে দিচ্ছি কারণ সেটার সাইজ হচ্ছে একদমই ক্ষুদ্র ক্ষুদ্র হয় যেটার গড় ওজন প্রায় তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম কি পঞ্চাশ গ্রাম হয় কিন্তু আজকে যে হাফ করলা বা উচ্ছে যায় বলুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কৃষকদের লাভবান হওয়ার প্রধান কারণ হলো এটার ওয়েট তো এটা একদম মিডিয়াম সাইজের এবং এক একটি করলার ওয়েট হয় প্রায় দেড়শো বা একশো গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম তো এটার চাহিদাও যেমন মার্কেটে রয়েছে সেরকম কৃষক কিন্তু লাভবানও হয় এবং এর কালার আর কাটাগুলো দেখুন খুব সুন্দর এটা আমি ট্রায়ালের জন্য আমি এক জায়গায় দিয়েছিলাম এবং রেজাল্ট তো আপনারা আপনাদের সামনেই দেখতে পারছেন তো বীজগুলোর সাথে আপনাদের পরিচয় অবশ্যই করিয়ে দেবো তার আগে আরেকটা কথা বলে দিই ভিডিওটা হয়তো একটু আবছা দেখাচ্ছে এটার মেন কারণ হলো যাকে আমি ট্রায়ালের জন্য দিয়েছিলাম তিনি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে তার জন্য একটু কোয়ালিটি খারাপ আর যে গাছের বয়সটাও অনেক পরে দিয়েছে অর্থাৎ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা প্রায় ফল ধরার পর দেড় মাস পরের গাছ তো তার জন্য একটু গাছটার কন্ডিশনও খারাপ হয়ে গেছে এটাই আর কি আর বাকি এরপর আমি বীজের সাথে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি বীজের প্যাকেটগুলো এবং কতটা পরিমাণে বীজ থাকে এবং কতটা লাগে সেটাও আমি বিঘা বলে দিচ্ছি আপনাদের সামনে একটু আগে যে ভিডিওটা দেখলেন তো সেটা জেনে নিন আগে কোন জাতের বীজ দেখতে পাচ্ছেন ইউকে এগ্রিয়েন্সের এফ ওয়ান হাইব্রিড যেটা অনুষ্কা পঁচিশ পনেরো তো এই জাতটা ছিল আর তার সাথে ছিল ভেজের এফ ওয়ান রিমঝিম তো এই দুটো জাতের ভিডিওটা আমি একটু আগে দেখালাম তো এরপর আমি একদম জমি জমি তৈরি থেকে আদর্শ সময় এবং বিঘেপতি কতটা লাগে সব কিছু ডিটেলসে বলবো তো তার আগে আরেকটা কথা বলে দিই এই বীজগুলো আপনারা মার্কেটে খোঁজ করুন যদি না পাওয়া যায় তাহলে আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে হোম ডেলিভারি করার ব্যবস্থা করব। তো এরপর বলে দেওয়া যাক যে কতটা বিঘে প্রতি বীজ লাগতে পারে তো যাদের তেত্রিশ শতকে বিঘে অর্থাৎ তেত্রিশ শতকে যাদের এক বিঘে হয় তাদের মোটামুটি দেড়শো থেকে দুইশো গ্রাম বীজ মধ্যে হয়ে যায় আর যদি বলেন যে ডিস্টেন্স ডিস্টেন্স কী ডিস্টেন্সে লাগানো হবে অর্থাৎ দূরত্ব সব থেকে আদর্শ দূরত্ব হলো যে বেড অর্থাৎ যে চওড়াটা দেওয়া হয় সেটা তিন থেকে সাড়ে তিন ফুটের মধ্যে আর যে চারা থেকে চারার দূরত্ব অর্থাৎ খুপির দূরত্ব যদি আপনি করেন দু ফুট সব থেকে ভালো হয় আর প্রত্যেকটা খুপিতে দুটো করে বীজ দিলেই হয়ে যায় আর সেক্ষেত্রে বীজের পরিমাণ ওই যেভাবে বললাম ওই বীজটি লাগবে এক বিঘে জমির জন্য এরপর আসি আদর্শ সময় এই যে উচ্ছে বা হাফ করলাগুলো দেখাচ্ছি এটার আদর্শ সময় কিন্তু গ্রীষ্ম এবং বর্ষা তো এই দুটো টাইমে খুব ভালো রেজাল্ট হয় শীতে একদমই হয় না এগুলো খুব ভালো আর তার থেকে বড়ো কথা যে এই গাছগুলো সরি এই জাতগুলো গাছের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো গাছ সহজে হলুদ হয় না এই জন্যই এগুলো বেশি চাহিদা মার্কেটে এবং এই যে রিমঝিমটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ গ্রামের প্যাকেট হয় আর তাছাড়া যেটা ইউকে এগ্রিয়েন্সে দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ গ্রামের প্যাকেট হয় তো দুটো জাত আপনাদেরকে আমি ট্রায়াল মানে একবার হলেও বলবো যে ট্রাই করে দেখুন অন্যান্য জাতের থেকে আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন যেমন আপনার আপনারা অনেকেই চাষ করেছেন ইউএস তেরো পনেরো বা রুশান তো ওগুলোর থেকে আপনারা এগুলোতে করলে অবশ্যই লাভবান হবেন তো যাই হোক আপনারা যদি বীজ নিতে চান আমার যোগাযোগ নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমি বীজ হোম ডেলিভারি করিয়ে দেবো আমার দেখা এখনো পর্যন্ত এই দুটো জাতি সেরা মানে হাফ করলার দিক থেকে বা উচ্ছে টাইপেরও বলতে পারেন বা মিডিয়াম করলাও অনেকে বলে থাকেন তো আজকের ভিডিও এটুকুই পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটি লাইক করুন আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে সকলেই লাভ করতে পারে যাই হোক পরবর্তী ভিডিওটি আবার আপনাদের সঙ্গে দেখা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি